বিশ্বকাপের আগে ক্রিকেটের মানুষরা যখন করছেন নাটক, তখন নাটকের মানুষরা খেলছেন ক্রিকেট। তারই এক ঝলক দেখা গেল সেলিব্রিটি ক্রিকেট লিগে। যদিও নিজেদের খেলা ছাপিয়ে বিনোদন জগতের তারকাদের আগ্রহ এখন শুধুই টাইগারদের বিশ্বকাপ মিশনে। দল ভালো খেলুক আর খারাপ খেলুক, এই তারকারা থাকতে চান টাইগারদের পাশেই। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু 7 অক্টোবর প্রতিপক্ষ আফগানিস্তান। আসরে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছে টিম বাংলাদেশ। নানা নাটকীয়তার শেষে অনেকটা বাজে পরিস্থিতিতেই দেশ ছাড়ে টাইগাররা। ভারত বিশ্বকাপের ছন্ন ছাড়া এই দলটা নিয়েই স্বপ্ন বুনছেন দেশের বিনোদন জগতের তারকারা। প্রত্যাশা মাঠের বাইরের ইস্যুগুলো পেছনে ফেলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেবে টিম টাইগার্স। বাংলাদেশ টিমের জন্য একটাই কথা, সেটা হচ্ছে শুভকামনা। আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেট দলের সাথে আছি এবং আমরা এই যে 18 কোটি 20 কোটি মানুষ তাকিয়ে আছি বাংলাদেশ ক্রিকেট টিমের দিকে, যে তারা এই বিশ্বকাপের আসর থেকে অনেক বড় কিছু প্রাপ্তি নিয়ে আমাদের মাঝে আসুন। অবশ্যই ভালো করবে, বাংলাদেশ বহুবার ভালো করেছে। আমাদের ক্রিকেট দলকে অনেক সময় ভুল বুঝি, অনেক সময় দোষারোপ করি, করি তো আমাদের ইমোশন থেকে। বাট আমাদের মনে হয় যে খেলায় হার জিত থাকবেই, আমাদের ছেলেরা ভালো খেলছে, টাইগাররা ভালো খেলছে, ইনশাল্লাহ আরও ভালো খেলবে। বিশ্বকাপের ঠিক আগে বিনোদন জগতের তারকারা মেতেছেন ক্রিকেট উৎসবে, তবে নিজেদের খেলা ছাপিয়ে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ভারত বিশ্বকাপ আর টাইগারদের পারফরমেন্স। বিশ্বকাপের কথা যদি বলি তাহলে তো অবশ্যই খুব হোপফুল বাংলাদেশ নিয়ে, ইনশাল্লাহ আমরা জিতবো। ওদের কাছে সবসময় খুব ভালো কিছু আশা করি, সো এবারও আশা করব ওরা খুব ভালো খেলবে এবং ভালো করবে। আমি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা জানাই, কারণ আমি বাংলাদেশের, আমি টিম বাংলাদেশকে অলওয়েজ সাপোর্ট করি। বাংলাদেশ দলের জন্য সবসময় শুভকামনা। বিভিন্ন সময়ে ফেসবুকে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা অনেকে লিখে, কিন্তু বিশ্বাস করেন তারাও আপনাদের অনেক ভালোবাসে। শুধু বিনোদন জগতই নয়, পুরো দেশের কোটি ক্রিকেট ফ্যান এখন অপেক্ষায় ভারত বিশ্বকাপের। তৌফিকুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।